নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা চাকরির ভিডিওতে। তো বন্ধুরা, সমস্ত বন্ধুদের জন্য আর একটা দারুণ খুশির খবর, রাজ্যে আবার আশাকর্মী নিয়োগ হতে চলেছে। তো রাজ্যে আবার আশাকর্মী নিয়োগে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আবেদন করা যাবে লাস্ট 23 আগস্ট। তো এখানে লাস্ট ডেট আবেদন করার জন্য 23 আগস্ট বলা হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আশাকর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং তার অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল আপ করে জমা দিতে হবে। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য আর একটা বিরাট বড় সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আয়তায় চুক্তিভিত্তিতে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো কাজে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন। আর যারা যারা নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে যে পদে নিয়োগ হতে চলেছে আশাকর্মী পদে নিয়োগ হতে চলেছে এবং এখানে মোট শূন্য পদ 32টি। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছে এই হচ্ছে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম। এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং সেখান থেকে এই অফিসিয়াল নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এছাড়াও তাদের অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, প্রাথমিক পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স বলা হয়েছে, প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এছাড়াও তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। এবং এখানে অন্যান্য যোগ্যতা বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং কেবল বিবাহিতা, বিধবা, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এছাড়া প্রার্থীকে গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে। আমরা এই আশাকর্মীতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। আমরা ফর্মটা ফিল আপ করার পর একটা মুখ বন্ধ খামের অপর বড় হাতে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা, এখানে ভিলেজ বা গ্রামের নাম এবং এখানে কোন হেলথ সাবসেন্টারের মধ্যে পড়ছে সে তার এখানে নাম লিখে দেবেন এবং নিচে যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই ঠিকানায় এই আবেদনপত্রটি পাঠাতে হবে। অর্থাৎ এই অনস্ক্রিনে যে ঠিকানাটি দেখতে পাচ্ছ এই ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে এবং 23 আগস্ট 2022 তারিখ বিকাল 4টার মধ্যে এখানে আবেদনপত্র জমা করতে হবে। এবং এখানে আবেদন করার জন্য যে সকল ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে তো সেগুলি হলো জন্ম তারিখের শংসাপত্র অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং জাতিগত প্রমাণপত্র এবং স্বনির্ভর গোষ্ঠী সদস্যের প্রমাণপত্র এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ এখানে জমা করতে হবে। ফর্মটাতে সমস্ত প্রকার ভালোভাবে ফিল আপ করে এবং সমস্ত প্রকার ডকুমেন্টস দিয়ে দেওয়ার পর এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্তটা বোঝাতে পারলাম। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট এবং চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।